ঘুমুর নাচের সঙ্গে রাজস্থানী ঐতিহ্যবাহী লোকসঙ্গীত। ভারতের সবচেয়ে রঙিন রাজ্য রাজস্থান। বলা হয় আচার অনুষ্ঠান, লোক ঐতিহ্য, নৃত্য গান উৎসবে ভারতের সাংস্কৃতিক রাজধানী। ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এ রাজ্যের অন্যতম জেলা জয়সলমীর। সেই জয়সলমীরের লোকসঙ্গীত ও নৃত্য পরিবেশিত হল রাজশাহীতে। ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে মঙ্গলবার রাতে এই সঙ্গীতানুষ্ঠান হয় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে। রাজস্থানী ব্যান্ড জয়সলমীর বেট 2 ঘন্টায় তাদের দেশের ঐতিহ্য, লোকসঙ্গীত ও ঘুমুর নৃত্য পরিবেশন করেন। গেয়ে শোনান নিজের ভাষায় জনপ্রিয় সব গান। মনোমুগ্ধকর এই আয়োজনে মাতেন দর্শকেরা। খুবই উপভোগ্য, আনন্দ পেয়েছি। তাদের যে মাটির টান এবং আমাদের বাঙালি যে মাটির টান, এই দুটোর যে অনুভূতি, এই দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে। বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। রাজশাহীর আতিথেয়তায় ও সৌন্দর্যের মুগ্ধতার কথা জানান রাজস্থানের শিল্পীরাও। আমার এক মিউজিক কো আর সমঝনে কে লিয়ে কোশিশ কি উসকে লিয়ে বহুত বহুত ধন্যবাদ। আয়োজকরা জানান দুদেশের সাংস্কৃতিক বিনিময়ের এমন উদ্যোগ অব্যাহত থাকবে। ভারত বৃহৎ প্রতিবেশী দেশ, তার কাছ থেকে আমরা যতটুকু পারি আমাদের দেশের স্বার্থে সুযোগ সুবিধা আদায় করে নিয়ে বিনিময়ে ভারতও যেটুকু ন্যায্য সুযোগ চাইবে সেটাও আমরা দিতে চাই। রাজশাহী সিটি কর্পোরেশন এবং ভারতীয় সহকারী হাই কমিশন রাজশাহীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক উৎসব। শুরুতে রাজশাহীর শিল্পীরা দেশাত্মবোধক লালন সঙ্গীত পরিবেশনা করেন, ছিল বাঁশি ধুন ও কবিতা আবৃত্তিও। সময় সংবাদ, রাজশাহী।